বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ সোমবার আমাদের সাপ্তাহিক জালসা, তাতে অল্প কিছু লোক বসে আমরা এই জালসা নিয়মিত অনুষ্ঠান করে চলছি সরকারি বিধিবিধান মেনে, এবং সেই জালসাদের মাধ্যমে যারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে যে বক্তব্য করা হচ্ছে এই বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে, মানব জাতিকে জানানো হচ্ছে। এই মর্মে আদম নূরের তরফ থেকে সকল মানুষের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য এই মানব নিয়ে। কারণ মানব যদি তাদের মানব অবস্থা সঠিক মূল্যায়ন না করে, তাহলে তারা কখনই তাদের মানব জীবন সত্য করে সেই পরবর্তী জীবনে, মরার ভিতর দিয়ে পরবর্তী জীবনে যেতে পারবে না। তাই এই মানব নিয়েই আজকের বক্তব্য। আমরা বর্তমান যুগে যে মানুষ হচ্ছি, সবাই এই মানব, তা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যেই হোক, কিন্তু আমরা আকার সুরাতে সবাই মানব বা আদম সন্তান। এই মানব জন্ম অনাদি কাল ধরে চলেছে। সেই আদি আদম পৃথিবীতে এসে যখন অবতরণ করেছে, তারপরের থেকেই এই মানব জন্ম শুরু হয়েছে। সেই হইতে বহুকাল পরে এসে আজ আমরা পৃথিবীর মানব। এর ভিতরে কত শত হাজার হাজার ধর্ম চলে গেছে মানুষকে, সেই মরণের পরের যে জগৎ, সেখানে তাদের শান্তিময় জীবন দেওয়ার কথা বলে, জান্নাতের কথা বলে হাজার হাজার ধর্ম এই মানুষের সামনে আসছে। কিন্তু সেই সকল ধর্মের ধর্মীয় নেতা যারা, তারা তাদের নিজ পরিচয় যে মানুষের কাছে প্রকাশ করা, বা তারা তাদের ধর্ম মানার ভিতর দিয়ে এই মানুষ কী হতে পারবে এবং কী সত্যে সত্যবান হয়ে সেই মরণের পরে জগতে যাবে, তারও কোনো সত্য সহকারে কোনো বর্ণনাই এই মানুষের কাছে আসেনি। ফলে মানুষ পরিচয় পাওয়া তো দূরে থাক, যারা ধর্ম দিয়েছে মানুষকে, তারা তাদের নিজের কোনো সত্য পরিচয়ই এই মানুষের সামনে দাখিল করে নাই। পক্ষান্তরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীনি ধর্ম দেওয়ার পরে, তখন তিনি সকল নবুয়তি যুগ খতম করে, নবুয়তকে খতম করে তারপরে এই দীনি ধর্ম নামে একটি ধর্ম প্রকাশ করেন, যার দলিল এই পাক কোরআন। সেই হইতেও আজ আমরা যেখানে কথা বলছি, এর অতি দূরত্ব প্রায় 1500 বর্ষের, দুই একটু দূরত্ব না, অনেক দূরত্ব। তো সেখান থেকে যারা এই দীনি যুগে ধর্ম চালাচ্ছে বা চালা আসতেছে, তারা সবাই হলো পীর, ওলি, আলেম, এরাই এই ধর্ম বা আজমা কেয়াস ফেকার দলিল সহকারে এরা এই ধর্ম চালিয়ে আসতেছে। কিন্তু এরা যারা এভাবে ধর্ম চালাচ্ছে, যারা সেই পীর সাহেব হলো, পীরে কামেল হলো, আল্লাহ আল্লাহ হলো, ওলি আল্লাহ হলো, এদেরও সত্য কোনো পরিচয় নেই, যারা কিসের উপর দাঁড়ায়, এই কী মানব জন্ম দ্বারা অর্জন করে এই পীরে কামেল হলো, আল্লাহ আল্লাহ হলো, সকল কিছু হলো, এর কোনো পরিচয়ই তারাও এই মানুষের সামনে আনে নাই। আর মানুষ ধর্ম মানার ভিতর দিয়ে সে মানুষ কী হতে পারবে বা কী কামাই করবে, তার কোনো সত্য তো নাই অনাদিকাল ধরে। শুধু এটা আছে যে তোমরা ধর্ম মানো, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা পীর সাহেবের তরিকার একই উক্তি, তোমরা ধর্ম মানো, নবী মাপসাপ করে
তোমাদের জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ধর্ম মানার ভিতর যে কী হবে না হবে এর কোনো সত্যই এরা এখানে হাজির করে না। ফলে এই অনাদিকালের মানুষ যে বুনিয়াদমে জন্ম নিচ্ছে তারা ধর্ম মানুক আর না মানুক এদের সেই বুনিয়াদম অবস্থা কোনো দিনই কাটাতে পারে নাই, তারা সেই বুনিয়াদমই রয়ে গেছে। ফলে যারা বর্তমান যুগে এই দিনই ধর্ম আসার পরে যারা ধর্ম পরিচালনা করছেন তারা এই বুনিয়াদমের স্বামী, তারা যতই আল্লাহ আল্লাহ সাজুক, পীর সাহেব সাজুক, যত বড় আলেমী সাজুক, কিন্তু তারাও সবাই এই বুনিয়াদমেরই স্বামী। আর বুনিয়াদম এই জন্য কোরআনে বলছে যে মানুষকে সেই জুমনিগতভাবে হচ্ছে যাদের কাছে কোনো স্বীয় আত্মা, স্বীয় রব, দিন কোনো কিছুরই কোনো পরিচয় নেই, কোনো দাবিতেই তারা নেই যে আমার মানব জীবনে আমি আমার অস্তিত্বের এটার দাবি করি, এর কোনো দাবি এদের কারো কাছে নেই। ফলে সবাই সেই বুনিয়াদমের সামিল। তো সেই মানব জাতি, সেই বুনিয়াদম মানব, এটা যদিও প্রকাশভাবে বা শিক্ষার চালনা হয়ে জ্ঞান বিজ্ঞানের কাজ শুরু হয়ে মানুষ যদিও বলে যে আমরা আলোর যুগে পৌঁছে গেছি, আমরা আলোর জগতে আছি, কিন্তু যদি ইহার সত্য বলতে হয় আদম নূরের তরফ থেকে তাহলে বলতে হবে যে তারা শিক্ষা দীক্ষায় বা বিজ্ঞানে যতটুকুই জ্ঞানী বা বুদ্ধিমান মনে করুক কিন্তু তারা নিজ নিজ জীবন অস্তিত্বের ব্যাপারে যে সকল মানুষ অন্ধ, তারা কোনো আলোর জীবনেই আসতে পারে নাই, ইহাও অবশ্যই সত্য, ইহাও অবশ্যই সত্য। কারণ কোনো মানুষই তারা কোন আত্মার দ্বারা, কোন নফসের দ্বারা জীবন কাটায় তার কোনো পরিচয় তারা দিতে পারবে না। শুধু এদের দোষটা এখানে, এরা কখনই নিজের মানব জীবন দ্বারা যেভাবেই ধর্ম মানুক না কেন নিজের ইচ্ছায় কোনো আত্মা বা কোনো নফসের জীবন কামাই করতে পারবে না, যত সময় সেই আত্মার মালিকেরা, যারা আত্মার মালিক ছিল তারা যত সময় তাদেরকে সেই আত্মা ধরার ধর্ম না দিবে তত সময় এই বুনিয়াদম কখনই কোনো জাতের মানুষ হতে পারবে না। তাহলে যখন সেই ধর্মদাতারা এদেরকে কোনো আত্মা ধরার ধর্ম দেয় নাই তখন এই মানুষ লেখাপড়া শিখুক, জ্ঞান বিজ্ঞান হোক, যাই হোক না কেন, তার জীবনে সে কখনই নির্দিষ্ট কোনো আত্মায় আত্মবান হয়ে তার মানব জীবনটা আলোর জীবন করবে বা সেই পরবর্তী জীবনে নিয়ে যাবে এই পরিস্থিতি তারা কেহই আনতে পারে নাই। এই মর্মে সকল মানুষ আলোর জগৎ দেখুক আর যেটাই দেখুক কিন্তু তাদের নিজ নিজ মানব জীবনে যে ঘনীভূত অন্ধকার লেগে আছে তারা এটা কোনোদিনই অনুভূতিতে আনতে পারে নাই। তাদের ধর্মদাতারা, ধর্ম পরিচালকেরা কেহই তাদের এই জ্ঞান বুদ্ধি তাদের দেয়ও নাই। তারা সবাই সেই কোনো নির্দিষ্ট আত্মার ইবাদত করে বা নির্দিষ্ট নফসের ইবাদত করে সেই নফসিয়ালা হয়ে সেই নফসের জানাচেনাই আসুক, এই মানব জাতি তারা নির্দিষ্ট কোনো আত্মার ইবাদত করে জীবন ধরে বা নির্দিষ্ট কোনো নফসের জীবন ধরে কর্ম করে ধর্ম মেনে নির্দিষ্ট কোনো নফসের জীবনে আসুক এটা ধর্মদাতারা কেহই চায় নাই। যারা ধর্ম এনেছে তারা কেহই চায় নাই, যে কারণে মানুষ সেই বুনির জাতে জন্ম, বুনির জাতেই ধর্ম বিজ্ঞান লেখাপড়া যাই করুক বুনির জাতেই এবং সেই জীবনই তারা শেষ করে চলে যাচ্ছে। তারা কেহই কোনো আত্মার জীবন ধরে সেই আত্মার আলোর জীবন দেখতে পেল না, তারা বুঝতেই পারল না তাদের এই মানব জীবন কি। প্রিয় বিশ্ববাসী, বর্তমানে যারা ধর্ম চালনা করছে তারা যেখানেই দাবি করুক না কেন তাদেরও সকলের অবস্থাও এই।
তারা যতই যত শিক্ষায় শিক্ষিত হোক, যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করুক, কিন্তু তারা কেহই তাদের মানব জীবন এবং তাদের ভিতরে যে জীবনী আত্মা আছে বা নফস আছে এ সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই। তাহলে তারা যে তাদের নিজ নিজ জীবন সম্বন্ধেই আধারে আছে, সেই আধার জীবনে ধর্ম মানে সেগুলোও আধারেই পড়বে, কখনই তারা আলোর জীবন দেখতে পাবে না, মানব জীবনে কোনো সত্য জানাশোনায় আসতে পারবে না। এই বুনিয়াদম মানুষ তারা সেই ধর্মের ভিতর দিয়ে যদি সেই আলোর জীবন, কোনো আত্মার জীবন বা কোনো নির্দিষ্ট নফসের জীবন নিজের করে নিতে না পারে, আর তারা যদি মারা যায়, যেমন তাদের জন্ম আসছে মানুষ হয়েছে ঠিক তেমনিভাবে তারা আবার সেই আজাবের দেশেই ফিরে যাবে। যেমন তারা কঠিন কঠিন আজাবের ভিতর দিয়ে তারা এই মানব জন্মে এসেছিল, আর যদি তারা এই মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো আত্মাকে ধরতে না পারে, তাহলে আবার তাদের চিরকালের জন্য সেই আজাবের জগতেই ফিরে যেতে হবে। প্রিয় বিশ্ববাসী, মানুষে আত্মা বা নফস থাকে। দ্বিতীয় কথা, এই যুগের মানবকে পূর্ণ মানব বা আশরাফুল মাখলুকাত মানব বলা হয়। এর মূল কারণ হল যেই মানুষেই সকল নিহিত আছে, আল্লাহর অস্তিত্বের যা কিছু আছে তা সকলই নিহিত আছে। এর আরেকটা দিকের সত্য আছে, সেটা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অতীতে যত ধর্ম প্রকাশে আসছে, মানুষ মেনেছে, তার সকল ধর্মের ধর্মীয় সত্য এই মানুষে আনা হয়েছে। সেই সকল সত্য সেই বিশ্ব মহরতদারী রসুল ও নবীর দ্বারা সেই সকল সত্যকে এই মানবে আনার ব্যবস্থা করা হয়েছে। আর সকল ধর্মই তা অতীত হয়েছে, কিন্তু সেই সকল ধর্মেও মানুষে আনা হয়েছে, আর তারই সঙ্গে সেই দিনী নূরকে বা আদম নূর বা আল্লাহ নূরের আত্মাকে, সেই দিনী নূরকে ধর্ম করে সেই সকল ধর্মকে সেই দিনী নূরের আত্মার দ্বারা মানার জন্য এই দিনী ধর্ম প্রকাশ হয়েছে। তাহলে এখানে বিষয় হলো যে অতীতে যত ধর্ম ছিল তার সকল ধর্মের সত্য এই মানুষে আছে, কিন্তু অতীতে যত ধর্ম প্রকাশ হয়েছে সেই সকল ধর্মের ভিতরে এই আদম নূরের ধর্ম বা আল্লাহ নূরের আত্মার ধর্ম বা দিনী নূর বা দিনী আত্মার ধর্ম অতীত যুগে ছিল না। অতীতের কোনো যুগে এই ধর্ম ছিল না। আর এখানে তোমরা বিশ্বাস করো আর অবিশ্বাস করো, আমি আদম নূরি তোমাদের সত্য জানাচ্ছি। এখানে মূল বিষয় হলো যে এই মানুষে মাতৃগর্ভের থেকে যে মানুষটি গরণ হয় সেই মানুষই সকল নবুয়াতের মিলে গরণ হয়। তে সেই পূর্ণ মানবে যত নবুয়াতি সত্য নিয়ে আসা হয়েছে তাহা সেই মাতৃগর্ভের থেকে মানুষের যত নবুয়াত থাকে, নবুয়াতি নফস বা আত্মা থাকে, তার সকল আত্মার ধর্মই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে প্রকাশ পেয়েছে, অতিবাহিত হয়ে চলে গেছে। তাহলে পারে যে ধর্ম নেতারা প্রকাশ হয়েছিল তারা এই মানুষকে কখনই তাদের নফসের ধরার ধর্ম তারা দেয় নাই। এই মানুষেই তাদের নফস ছিল তারা সেটা ধরতে দেয় নাই। তাহলে যত ধর্ম এখন মানুষে আছে তার সকল ধর্মই অতীতে প্রকাশ হয়েছিল এবং সেই সকল ধর্ম মেনে মানুষ তাদের কোনো নবীর আমলেই মানুষ তাদের বুনির অবস্থা থেকে মুক্ত পায় নাই। দ্বিতীয় কথা, যে আগেও বলা হয়েছিল একদিন
যে এই যুগের মানুষ পূর্ণ হয়েছে। এই যুগের মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয় বা পূর্ণ মানব বলা হয়, কিন্তু অতীত যুগের মানুষ কিন্তু পূর্ণ ছিল না। এখানে মানব জাতি আরও তোমরা আধারে পড়বে, যেই মানব জন্ম ছিল কিন্তু অতীত যুগের মানুষ পূর্ণ ছিল না, তারা অপূর্ণতাই মানব জীবন ধরেছে। দ্বিতীয় কথা, আজ যে দ্বীনী ধর্ম আদম নূরের ধর্ম প্রকাশ করা হচ্ছে, এই আদম নূরের ধর্ম সেই আউলে মানব জন্মের শুরুতে এর আগে বক্তব্য দেওয়া হয়েছিল যে আদম নূরের আত্মাকে বা নফসিকে এই মানুষে গায়েব করে রাখা হয়েছিল। কারণ সেই নবীরা বা সেই ফেরেশতারা চেয়েছিল, তারা যখন এই মানব জন্মের ভিতর যুগ ভাগ করে নিল, তারাই আল্লাহ পাকের কাছ থেকে এই বিধান পাশ করে নিয়েছিল যে তাদের যুগের ভিতরে কখনই এই আদম আত্মা ধরে আদম নূরের উপর কোনো মানুষ যেতে পারবে না, আদম আত্মার বা আদমের কোনো কথা প্রকাশে আনতে পারবে না, কখনই কোনো মানুষ এই আদম আত্মার কাছে যেতে পারবে না। যে কারণে এই আদম আত্মার দ্বারাই মানব জীবন তখনও চলছে, কিন্তু তাকে সেই গোপনে ফেলে রাখা হয়েছিল। আর এ কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত অতীতে আদমের কোনো কথা তেমন কোনো কিছুই নাই, কারণ ওটা গোপনে ফেলে দেওয়া হয়েছিল। তোমরা যাদের নবী বলো বা সেই আউয়ালে যাদের তোমরা মালাইকা বা ফেরেশতা বলে জানো, তারাই আল্লাহর কাছে বলে এই সত্যে সত্য নিয়ে এই মানব জন্মের শুরু হয়। তো সেই থেকে এই মানবাত্মা মানুষের ভিতর ছিল, কিন্তু সেই আত্মার কোনো ধর্ম বা সেই আদম নূর কেউ ধরে যে আদম ধর্ম প্রকাশ করবে এটার অবস্থা ছিল না, কারণ এটা সেই আউয়ালেই আল্লাহ প্রদত্তভাবে সেই ফেরেশতাদের বা সেই নূরিতুনদের ইচ্ছে পূরণ করতে তাদের যুগ পৃথক করে দিয়ে এই আদম আত্মাকে মানব ভাণ্ডে গোপনে রাখা হয়েছিল, তাই ও যুগে এটা হয়নি। তারপরে যখন সকল নবুয়াত শেষ হয়ে গেল, রিসালত শেষ হয়ে গেল, তখন বিশ্ব রিসালতধারী বিশ্ব নবুয়াতধারী যার নবুয়াতে সব কিছু বাস করে, এ তো তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মানুষ হিসেবে দেখতে পেয়েছ, কিন্তু তেনাকে তোমরা অতীত থেকেই বিশ্ব নবী হিসেবে আখ্যায়িত করে আসছ। কিন্তু বিশ্বনবী সে কী কারণে হয়েছে? সকল নবী রসুলের অস্তিত্ব যার অস্তিত্বে বাস করে, সকল নবী রসুলের অস্তিত্ব যার নবুয়াতে বাস করে, যার নবুয়াতে সবাই আছে, তার নাম হলো বিশ্বনবী বিশ্ব রসুল। তিনি সেই বিশ্ব নবুয়াতের দাবি করেছেন, অনেক অতীত থেকেই তেনাকে বিশ্বনবী এবং বিশ্ব রসুল হিসেবেই বলা হয়। তাহলে সেই বিশ্বনবী তিনি কোথায়? আমি সেই বর্ণনাটাই তোমাদের দিচ্ছি। আর তেনার বিশ্ব মহরত, তেনার যে মহরত, যে মহরতে সকল নবুয়াতকে নিয়ে এসে এই মানবভাণ্ড পূর্ণ করিয়া দেওয়া হয়। তিনি সেই মানবভাণ্ড এই দ্বীনী যুগের থেকে এই মানব জীবনকে সেই পূর্ণ ভাণ্ড করে ধর্ম দিয়েছেন সেই দ্বীনী নূরের হাতে তুলে, কারণ তিনি ভালো করে জানতেন যে এই দ্বীনী যুগ হলো সেই আদম নূরের যুগ। এ যুগেই অবশ্য অবশ্যই কোনো মানুষ এই আদম নূরালা হবে, তাই তিনি সেই পূর্ণ তেনার সেই মহরত দ্বারা এই দ্বীনী যুগে সেট করেন। আর তিনি সেই তিনার সেই ধর্মকে সেই দ্বীনী নূরের উপর তুলে দেন, তাই এই ধর্মের নাম দ্বীনী ধর্ম। কিন্তু দ্বীনী ধর্মের কোনো কিছুই এ ধর্মে এখন নেই, কোনো কিছুই নেই। তাই মানুষ সব যা করতেছে সারা বিশ্বব্যাপী, তাদের বুনি অবস্থার থেকে কাটায় কোনো আত্ম অবস্থার উপর যেতে পারবে না। তোমাদের কাছে সব খোলামেলা আছে,
সারা বিশ্বেই আছে, আমি আদম নুরি, শুধু সত্যটা তোমাদের জ্ঞানে বুঝে আকেলে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আমি তোমাদের সত্য জানাচ্ছি না বিন্দুমাত্র হেরফের বা মিথ্যা জানাচ্ছি। তোমরা সরজমিনে দেখো, প্রত্যেকটা ধর্ম দেখো, প্রত্যেকটা স্থানে দেখো যে তোমাদের যারা ধর্ম দিয়েছে সে যে ধর্মই হোক, সেই অতীত থেকে অদ্যাবধি কোনো মানুষ তোমরা নির্দিষ্ট কোনো আত্মায় আত্মবান হতে পারছ কি না। তাহলে এখানে বিষয় হলো যে অতীতের ধর্মীয় সত্য নিয়ে তোমরা পূর্ণ মানব হলে, আর সেখানে সেই দিনই যুগ আসলো আদম নূরের উপর মানুষ যাবে এবং দিনই নূর আলা হবে, তাই ধর্মকে দিনই নূরের উপর দেওয়া হলো। তাহলে মানুষ পূর্ণ অর্জন করল, পূর্ণ মানব হলো, তাই এই দিনই ধর্ম সকলকে নিয়ে এই পূর্ণ ধর্ম, এই সকলকে নিয়ে দিনই ধর্ম পূর্ণ ধর্ম। কারণ আদম নূর বলতে সে স্রেফ একটা আলোর সত্য, কঠিন তেজস্বীময় একটা আলোর সত্য, কোনো এই মাটি পানি বা কোনো গাছের সত্য এগুলো তার কোনো কিছু নাই, শুধু একটা আলোকময় সত্য। তাহলে সেই সত্যকে এই জীবনের মূল কাণ্ডার করে সকল নবুয়াতকে মানুষে তুলে দিয়ে সেই সত্যের উপর এই পূর্ণ ধর্মের দায়িত্ব অর্পণ করা হলো, এটার নাম দিনী ধর্ম। তাহলে পারে তোমরা বুঝতে পারো যে তোমরা মানুষ কি নিয়া পূর্ণ হলে। তাহলে এখান থেকে তোমরা এটাও বুঝতে পারো যে তোমাদের ভিতরে যখন সমস্ত নবুয়াতের নবুয়তি সত্য বাস করে, আল্লাহর অস্তিত্বের বৈধ সৃজন সকল নবুয়াত বা সকল নূরিতন ফেরেশতা, তো তারা যখন সবাই তোমাদের ভিতরে বাস করে আর তারই ভিতরে মূল জীবন হিসেবে তোমাদের কাছে আসে আদম নূরের আত্মা বা নফস, এ নিয়ে যখন আদম নূরের আত্মার যুগ আসলো বা দিনি নূরের দিনী আত্মার যুগ আসলো, তখনই কোরআনে এটাও ঘোষণা আসলো যে আমি আল্লাহ এখন মানুষে আছি, অতি নিকটে আছি, অতি নিকটে আছি, আর এজন্য মানুষ পূর্ণ হলো। তো যখন মানুষে এটাও ঘোষণা আসলো আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনী ধর্ম প্রকাশ করলেন, তখন এই ধর্ম হলো আল্লাহর তরফের ধর্ম সকল মানুষের জন্য, আল্লাহর নূরের ধর্ম, আল্লাহর নূরের আত্মার ধর্ম, আল্লাহর নূরের সুরাতের ধর্ম, আল্লাহর নূরের রবের ধর্ম, আল্লাহর নূরের দিনের ধর্ম। তাহলে পারে এটা কোরআনে স্পষ্টরূপে দেওয়া আছে, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সন্ধান নিতে না পেরে তোমাদের আলেমেরা পীরেরা ওলিয়াল্লারা সব রূপক বানোয়াট এবং সেই দিকে ঠেলে নিয়ে চলে গেছে। তাহলে তোমরা মানুষ এখন বোঝো যে এর ভিতরে তোমাদের নিজস্ব কোনো আত্মা আছে কি না। আমি আদম নূরি তোমাদের সামনে খুলে দিচ্ছি যে তোমাদের ভিতরে যারা আছে নবীর ঘোষণা অনুযায়ী এখানে তোমরা পূর্ণ মানব বা আশরাফুল মাখলুকাত। যখন তোমাদের নাম আশরাফুল মাখলুকাত হয়েছে, তখন অতীতের সকল ধর্ম অর্থাৎ সকল নবীদের জাতের নফস তোমাদের ভিতরে নিয়ে আসা হয়েছে, যার একটাও বাদ পড়লে তোমরা পূর্ণ মানব হবে না। যাহা সেই আহম্মদি বা মুহাম্মদি বিশ্ব নবুয়াতে যাহা আল্লাহ পাক সৃজনে এনেছেন, যারা বাস করে তাদের সকলের তরফের একটা করে নফস এই মানুষে নিয়ে আসছেন বিশ্ব রসুলের সেই বিশ্ব মহরতের দুল্লতে। কারণ এই সকল কিছুর মালিকানা সত্ত্ব তেনারই রিসালত বা নবুয়াতে বাস করে, তাই তিনি সেই মহরতের দ্বারা সকল মানুষকে পূর্ণ করে দিচ্ছেন। আর সেখানে তাদের মানুষ করার জন্য আনা হচ্ছে সেই দিনী নূরের দিনী নফস বা আদম নূরের নফস, যা
হাকিকতে আল্লাহর নূরের আত্মা বা নফস। এর দ্বারা এই মানব জীবন পূর্ণ। এখন তোমরা মানব জাতি বলো যে আমি বহুবার বলেছি যে তোমাদের নিজস্ব কোনো আত্মা বা নফস নাই, তাহলে এবার তোমরা বলো যে তোমাদের কাছে আত্মা বা নফস বলতে তোমরা যে যে কথা বলছো, জীবনে চলছো, দেখতেছো, শুনতেছো, আকেল বিবেক সব রয়েছে, যে এগুলো তোমাদের কি আছে? তোমাদের অস্তিত্ব যদি এই সকলের দ্বারা গরণ হয়ে এই মানব জীবন তোমাদের ধরতে দেওয়া হয়, তাহলে তো ইহা সকলই সেই নবীদের, রসুলদের আর আদম নূরের। কিন্তু এ যুগের ধর্মটা হলো আদম নূরের হাতে, কোনো নবী রসুলের হাতে আর নেই, কারণ তারা সব মোহাম্মদ পর্যন্ত অতীতেই তাদের ধর্ম পৃথিবীতে শেষ হয়ে গিয়েছে, কারো ধর্মই আর বাকি নেই। তাহলে তোমরা মানুষ, তোমাদের সেই পীর সাহেবরা, ওলি সাহেবরা, আল্লাহলারা, পুরোহিত, ব্রাহ্মণালারা বা সেই ফাদার মাদার বাবারা বা যে কোনো ধর্মের যারা আছে, বড় বড় যারা তোমাদেরকে ধোকায় ফেলা এসব করে চলছে, তারা বলুক এবার যে তাদের নিজস্ব বলতে এই মানব অস্তিত্বে কী আছে। তাদের নিজস্ব বলতে এই মানব অস্তিত্বে কী আছে তারা যদি পারে তো বার করুক। শুধু মানবে বার করলে তো চলতেছে না, কারণ তাহা আল্লাহর অস্তিত্বে সেই আউলেই থাকতে হবে। আবার এত কাল ধরে যে তারা আসতেছে, সেই তাদের সেই জাতি থাকতে হবে, তারপরে সেখান থেকে এটা মানবে আসবে। সে মানব হয়ে গেলে আন্দাজে একটা বললে যে আমি এইটা, এইটা তো হবে না। সে আসলো কই থেকে, কীভাবে আসলো, তার অতীত কী ছিল, তাকে প্রমাণ দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমি যে বারবার তোমাদের বলছি যে তোমরা মানুষ বলতে তোমাদের নিজস্ব কিছু নেই। এই অবস্থায় তোমরা যে কোনো ধর্ম মানো আর যতই গল্প দাও, যতই বাহাদুরি করো না কেন, তোমরা রাজা হও, মন্ত্রী হও বা সারা পৃথিবীর বাদশাহ হও বা সারা পৃথিবীর যেই হও, তোমাকে মরতে হবে। আর মরণ তোমাকে সমস্ত আত্মা শূন্য হয়, তোমার নিজস্ব কোনো আত্মা বা কোনো কিছু থাকবে না, তোমার অস্তিত্ব থাকবে। তুমি যে অস্তিত্ব ধরে আছো, এই অস্তিত্ব তোমার পুনরায় চিরকালের জন্য দোজকে হবে। কোনোভাবেই তোমাদের আলেম পীরেরা, ওলিরা, পাদ্রীরা, পুরোহিত, ব্রাহ্মণেরা রক্ষা করতে পারবে না, কারণ তোমরা জীবন থেকে এক জীবন থেকে আর এক জীবনে যেতে হলে সেই জীবন হয় ধর্ম। সেই ধর্মের ভিতর নিজেকে বিলীন করে সেই ধর্মের ভিতরে যেতে হয়, তারপরে সেখান থেকে সেই ধর্মের জীবনালা হতে পারো। কিন্তু এটা মানব জীবন, তোমার অতীত জীবনের এই ব্যবস্থাই ছিল এই মানব জীবনে আসা পর্যন্ত, যেটা তোমাদের বারবার বলেও তোমাদের বুঝে আনতে পারতেছি না। আর তোমরা এখন মানব, তোমার কাছে সব আছে, তাহলে তোমার উপরে এমন কিছু নাই যাকে, যেখানে তোমরা ফানা হয়ে তোমার অস্তিত্ব তার কাছে তুলে দিয়ে সেই জীবনে তোমরা যাবে। এই মানব জন্ম জীবে শ্রেষ্ঠ জন্ম, এর ঊর্ধ্বে আর কোনো জন্ম নেই। তাহলে তোমাদের ঊর্ধ্বে এমন কে আছে যাকে ধরে তোমরা সে তোমাদের সেখানে জন্ম দিয়ে তাদের আকার সুরতের জীবনে খাড়া করবে? কে আছে? কেহই নাই, কেহই তোমাদের কাছে নাই। দ্বিতীয়ত, তোমাদের কাছে আত্মাসমূহ আছে, সকল আত্মাসমূহ আছে, যে তোমরা যদি সেই কোনো আত্মাই ধরতে না পারো, তাহলে তোমাদের নিজস্ব বলতে কী নিয়ে তোমরা কবরে যাবে? তৃতীয় হলো, তোমরা তোমাদের মানব জীবনে আসার পথটা দেখো, তোমরা তোমাদের মানব জীবনে আসার পথটা দেখো। তোমরা তোমার মায়ের কাছে জমা হয়েছিলে, গরুর থেকে একটু আসিয়া, ছাগলের থেকে একটু আসিয়া, মাছের থেকে একটু আসিয়া, গমের থেকে একটু আসিয়া, ভাতের থেকে একটু আসিয়া, এরকম সকল চিজ থেকে একটু একটু করে এসে মায়ের গর্ভে জমা হয়ে তারপর তোমরা মানুষ হয়েছ। যে যারা এভাবে আসলো
তারা কি কঠিন আজাবের ভিতর দিয়ে তোমার মায়ের ভিতরে আসছিল, না শান্তিময়ভাবে তোমার মায়ের ভিতরে আসছিল? তোমরা সেই আজাবের ভিতর দিয়ে উঠে আসছো। তোমাদের প্রকাশে তোমরা সেই ছোট্ট বডিকে বড় করলে। তোমরা দেখো, তোমরা গরুর গোস্ত খাও, ছাগলের গোস্ত খাও, ভেড়ার গোস্ত খাও, মুরগির গোস্ত খাও, এরা কি সেই দোজকের আজাব ভোগ করে তোমাদের এই মানব বডিতে যোগ লেগে তোমাদের যৌবনে নিয়ে আসছে, নাকি তারা শান্তিময়ভাবে এসে তোমাদের সঙ্গে যোগ লেগেছে? তোমরা বলো যে যখন একটা মাছ ধরো বা একটা মুরগিকে জবাই করো, তখন সে কি আরাম বোধ করতে থাকে? তারপর যখন তাকে একটু একটু করে কাটতে থাকো, তারপর যখন লবণ পানি দিয়ে তাকে ধুতে থাকো, তারপর যখন সে তাকে টক বুগে ফুটন্ত পানিতে দিয়ে তেলে কষা কষা করে ফুটন্ত পানি দিয়ে সেদ্ধ করতে থাকো, তারপর যখন দাঁতে চাবাতে থাকো, তাহলে কত প্রকার আজাব হয় এক টুকরো মুরগির টুকরা তোমার শরীরে লাগা আনিতে। আর সেগুলো নিয়েই তুমি এরকম যৌবনপ্রাপ্ত বা বড় মানুষ কিনা, আর সেগুলোকে আজাব খেটে আসতেছে না শান্তিময় দিকে আসতেছে? আর তোমার কাছে যে দিনই আত্মা থাকে, আদম নূরের নফসি থাকে, এই একমাত্র নফসি তোমাদের কাছে একমাত্র তোমাদের বাবার ভিতর দিয়ে আসিয়া থাকে, যে ওই আজাবে কোনো দিন যায় না। এবার বলো তোমরা যে ওই আত্মার মানুষকেই বলা হয় আদম, তো ওই আত্মা যার কাছে আসে সে কি ওই আজাবে কোনো দিন যাবে? আর ওই আত্মা যে হারাবে তাকে অবশ্যই এই আজাবের জীবনেই তাকে ফিরে যেতে হবে, এটা সেই মানব জীবন। আর সেই আদম নূর কথা বলছে, দিনই নূর কথা বলছে, যার বিন্দু মাত্র তোমরা হেরফের করতে পারবে না। তাহলে তোমরা দোজক দেখে ভয় খাচ্ছ, তোমাদের মানব জীবন হয়েছে যে দোজক খাটার ভিতর দিয়ে। তোমরা একটা গরুকে যখন জবাই করো, সেই অবস্থা থেকে পাক করে যখন খাও, সেই অবস্থাটা দেখো যে কি আজাব ভোগ করে করে এই মানুষে লেগেছ। আর সেই মানব জীবন যদি তোমাদের ব্যর্থ হয়, সেই মানব জীবন যদি তোমাদের ব্যর্থ হয়, কোনো আত্মা বা কোনো নফস দ্বারা জীবনকে ধরতে না পারো, তাহলে তোমাদের আবার চিরকালের জন্য এই আজাবে ফিরে যেতে হবে, কোনো রদ বদল হবে না। তা তুমি দুনিয়াগত যত বড় ক্ষমতাসীন হও, যত বড় বাদশাহ হও, সারা পৃথিবীর বাদশাহ হও, মন্ত্রী হও, যেই হও না কেন, কবর তোমাদের রেহাই দেবে না, কবর তোমাদের রেহাই দেবে না। তাহলে বিশ্ববাসী তোমরা বোঝো, এখানে আদম নূরের বক্তব্য শুনে কতক কতক মূর্খের মূর্খ আছে, তারা বলে আমার তো তাহলে কোনো কিছু নাই, তাহলে পারে আমাদের তো আজাবও নাই। হ্যাঁ, যার কিছুই নাই তার কোনো আজাবও নাই, কারণ সে নাই বলতে কিছুই নেই। কিন্তু তারা সেই মূর্খরা শোনো, তুমি যে অস্তিত্বটা ধরে আছো, যে অস্তিত্বের ভিতর থেকে কথা বলতেছো, চলতেছো, দেখতেছো, ভালো মন্দ করতেছো, এই অস্তিত্বটা কোথায় যাবে? যাদের দ্বারা তুমি মানব জীবনে সদরুদ্দিন, কদরুদ্দিন, নইমুদ্দিন নাম ধরিয়া আছো, যারা তোমার অস্তিত্বে লেগে আদম সুরতে রাখার কারণে তুমি ওই নামটার দোহাই দিয়ে, দুনিয়াগত নামের দোহাই দিয়ে চলছো, তোমার অস্তিত্বটা তো আছে। আর সেই অস্তিত্ব নিয়ে যাদের দ্বারা চলছো তারা তো আছে, তুমি নামের মানুষ, তোমার কিছু নাই। কিন্তু এই যে সকল নবুয়াত যে নিয়ে আসা হয়েছে এই মানবে, তারা তো সবাই আছে। তাহলে তুমি নামের মানুষ, তোমার কিছুই থাকবে না, এটা সত্য। কিন্তু তোমার অস্তিত্বে যারা আছে, একমাত্র এই আদম সত্য ছাড়া আরও পাঁচটা জিনিস আছে, পাঁচটা রেসালতি সত্য আছে, তারা ছাড়া বাকি সবাই দোজকই হবে, কেউ রেহাই পাবে না। আর এই পাঁচটা সত্য বাবার থেকে আসে না, সেটা আসে মায়ের দিক থেকে, কোনো সৃষ্টির থেকেও আসে না। প্রিয় বিশ্ববাসী তোমরা ভালো করে শুনে রাখো, আমি মানবতত্ত্ব বলছি। এই যে পিতার দিক থেকে যেটা আসে, এ কোনো দিনই ওই সৃষ্টির ভিতর দিয়েও আসে না, এটা আসে মানুষের ভিতর দিয়ে, পুরুষের ভিতর দিয়ে। আর সেটাই বলা হয় আদম নূরের নফসি বা আত্মা, যাকে এই অনাদিকাল ধরে এই মানুষে গায়েব করে রাখা হয়েছিল, যাতে সে নবুয়তি যুগের ভিতর কোনো কথা না বলে।
তাকে আটকে রাখা হয়েছিল। আর আরও পাঁচটি সত্য আছে, যে পাঁচটি সত্য পুরুষ থেকে আসে না, কোনো সৃষ্টির থেকেও আসে না। এই পাঁচটি সত্য আসে প্রত্যেকের মায়ের তরফ থেকে। এই ছয় কোনো দিন আজাবে যাবে না। এখানে বিষয় হল আদমের তরফ থেকে যে আত্মাটা আসে একে বলা হয় ফরজের আত্মা, একে বলা হয় ফরজের আত্মা। এর বাইরে কেউ ফরজ এই পৃথিবীতে নাই। আর মায়ের ভিতর দিয়ে যে পঞ্চ শক্তি আসে, তোমরা ওয়াজিব নাম শুনেছ কিন্তু ওয়াজিব কি তা দেখতে পাও নাই, সেই ওয়াজিবের পঞ্চ সত্য এই মায়ের ভিতর দিয়ে প্রত্যেকটা মানুষে এসে থাকে। আর এই ওয়াজিবের পঞ্চ সত্যর ভিতর মূল সত্য হল মুহাম্মদী সত্য। মুহাম্মদী মহরতি জাতের জাতি, সেই জাতি যাতে দোজকি না হয়, কারণ অতীতের যারা বাকি চারটা যারা ওয়াজিবের সত্য আছে তারা এই আদম সত্যকে মেনে নেয় নাই বলে তাদের আদমের সঙ্গেও করা হয় নাই। কিন্তু সেই আউয়ালেই এটা হয়েছিল যে আদম যেখানে আমি সেখানে, সেখানে নাম বিবর্তনে এখানে মোহাম্মদ হলেও সেদিন তিনিই বলেছিলেন যে আদম যেখানে আমি সেখানে। তাই সেই আদমের অবতারের যুগে এসে সেই বিশ্ব রেসালত আর বিশ্ব মহরতে সে খাড়া হয়ে এই মানব জন্মকে পূর্ণ করে দিয়ে সেই আদমের উপর পূর্ণ ধর্ম পালন করতে দিয়েছেন। তিনি শুধু এই ওয়াজিবকে বাঁচানোর জন্য দেন নাই, প্রত্যেকটা মানুষে সমস্ত নবতী সত্য আছে, আত্মা আছে। তিনি এই সুন্নত ইবাদত করার ভিতর দিয়ে সমস্ত নবীর সেই জাতের নফসকে, সুন্নতি নফসকে বাঁচানোর জন্য তিনি সেই ফরজের উপর হুকুম করেছেন, ফরজের আত্মাকে দ্বারা এই ফরজের হয়ে যাতে সেই সুন্নতরা থাকে তারই কারণে এই সুন্নতের ইবাদত এনে দিয়েছেন। বিশ্ব মানব জাতি যত জটিল রহস্য আল্লাহর অস্তিত্বের হোক না কেন, আমি তোমাদের কাছে খোলাখুলিভাবে প্রকাশ করব আমি আদম নুরি। আল্লাহ পাক আমাকে তার জ্ঞানের ভাণ্ড খুলিয়ে দিয়েছেন, আমার জন্য কোনো কষ্টের নয়, আমি লেখাপড়া না জানব। যাহা তোমার যত লেখাপড়া হোক বিজ্ঞান হোক তাদের জন্য অনাদি অনাদিকাল চেষ্টা করেও যে যার কোনো একটি তত্ত্ব বার করতে পারবে না, আমি তাহা সেই সকল তত্ত্ব অনায়াসে তোমাদের সামনে প্রকাশ করে যাব আমার একটুকু বাদ দেওয়া। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই যে পঞ্চ ওয়াজিবি সত্য রেসালতি সত্য ছিল তার ভিতরে চারজনই অস্বীকার ছিল আদমের হুকুম মানায় নবীদের সাথে, আর একটি সত্য ছিল সেই সময় যে বলেছিল যে আদম যেখানে আমি সেখানে, আমি তোমাদের সঙ্গী নয়, যার পরিপ্রেক্ষিতে তাকে সবাই মিলে ধিক্কার তিরস্কার, তাকে মুনাফেক প্রতারক বিভিন্নভাবে তাকে আখ্যায়িত করা হয়েছিল। যা হোক, তাহলে তোমরা বুঝতে পারলে যে আর যারা মনে করে যে যারা সেই মূর্খের ভিতর ঢুকে বলতেছে যে আমি কিছু নাই, আমার আবার আজাব কিসে হবে, তুমি কিছুই নাই এটা সত্য, কিন্তু যারা এভাবে আজাব খেটে খেটে তোমার কাছে আসছে তারা তো আছে, আর তাদের দ্বারাই তুমি বলতেছে আমি কিছু নাই আমার আবার আজাব কী হবে, তোমার তো হাওয়াই নাম, ওই নাম থাকবে না, তোমার অস্তিত্বের সব কিছুই থাকবে, আজাব তারাই খাটবে, অন্য কেউ খাটবে না, তোমার কৃত কর্মের দায় তোমাকে খাটতে হবে। তুমি যে তাদের রক্ষা করতে পারলে না, তুমি যে তাদের আদম সত্যের সত্যবান করে দিনী সত্যের সত্যবান করে পূর্ণ জীবন কায়েম করতে পারলে না, আজাব তোমাকে খাটতেই হবে। অতএব এ মিথ্যাচার করে মিথ্যা বলে কোনো লাভ হবে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমরা মানুষ কিছুই তোমাদের নাই, তোমাদেরকে সত্যবিহীন করে পূর্ণ মানব জন্ম দিলেও তোমাদের সত্যবিহীন করে এই মানব জন্মে আনা হয়েছে। অতএব
তোমরা এখন বিচার করো যে তোমরা কি আধারের জীবনে আছো না ওই লেখাপড়া শিখে আলোর জীবন লাভ করছো। আলোর জীবন তখনই হয়, আর সর্বশ্রেষ্ঠ আলোর জীবন তখনই পায় যখন কোনো মানুষ সেই দিনই নূরের দিনই আত্মার জীবনকে ধরতে পারে, সেই হয় পূর্ণ আলোর জীবন লাভ করে। আর বাকি যারা আলোর জীবন লাভ করে যদি নবুয়তি আত্মা ধরে তারা জীবন ধরে তাহলে তারা রাতের জীবন লাভ করে, কারণ নবুয়তি সকল নূরই রাতের নূর, তারা কেহই দিনই নূর নয়। অতএব সকল নবুয়তি নূর মিলেও এই দিনই নূরের আত্মা ধরে যারা দিনই জীবন লাভ করে, যারা আলোর জীবন লাভ করে, তারা সেই জীবন নিয়ে তাদের ধারে কাছেও আসতে পারবে না। তাহলে প্রিয় বিশ্ববাসী, তোমরা বুঝতে পারলে যে মানব জীবন কারা আছে, কারা এই মানব জীবন চলতেছে, আর তোমরা কাদের আম্মারা খারাপ আত্মা বলে যাচ্ছ। তোমরা যাদের আম্মারা বলে যাচ্ছ তারা কিন্তু ওই গরুর থেকে আসছে, ছাগলের থেকে আসছে, ভেড়ার থেকে আসছে, হাঁসের থেকে আসছে, মুরগির থেকে আসছে, চালির থেকে আসছে, গমের থেকে আসছে, ভুট্টার থেকে আসছে, এই সকলের থেকে আসছে, এ সকলের থেকে তোমার ভিতরে আসছে। আর তারা কিন্তু সকলেই সেই অতীত নবীদের একটা করিয়া জাতি, সেই নবীদের জাতির নফস তোমাদের এনে পূর্ণ মানব করা হয়েছে। এই পূর্ণ মানবের ভিতরে মানুষে যে এই যে ছয়টি সত্য আছে তার পাঁচটি হলো ওয়াজিবি সত্য আর একটি হলো ফরজ সত্য, বাকি সকলগুলোই ছিল সন্নতি সত্য, যাদেরকে তোমরা আম্মারাগত আত্মা বলে আখ্যায়িত করো। আমি প্রকাশভাবে বিশ্বের মানবজাতির সামনে তুলে ধরছি। এছাড়া যদি তোমরা সেই আম্মারার অস্তিত্ব কোথায়ও খুঁজে পাও তাহলে তোমরা তোমাদের আলেম, পীর, ওলি, পাদ্রি, পুরোহিত, ব্রাহ্মণ যে যেখানে আছে সবাই জিজ্ঞেস করো, যদি তারা পারে তারা বলো। তবে আমি তাদেরও বলছি, তাদেরকেও যদি বাঁচতে হয় কোনো কালিমার পূজায়, কোনো দুর্গামার পূজায় কোনো কাজেই আসবে না যদি তারা তাদের মানব জীবন দ্বারা এই দিনী ধর্মকে স্বীকার করে দিনী আত্মার জীবন, দিনী রবের জীবন কায়েম করতে অসমর্থ হয়ে মরণে যায়, তাহলে তাদের অনাদিকাল আজাব ভোগ করতে হবে। এটা সেই দিনী দিনী যুগ, যে যুগে সকল নবুয়তি নফসের খেলা শেষ করে দিয়ে, বন্ধ করে দিয়ে দিনী নূরকে ধর্ম করে এই ধর্ম প্রকাশ হয়েছে। অতএব সেই দিনী নূর নিজে এই মানব জাতিকে দিনী জাতের জাতি করতে বা আদম জাতের জাতীয় মানব করতে সেই আল্লাহর তরফের হৃদয় খুলে প্রত্যেকটা মানুষ যাতে সেই যারা এই ধর্মকে স্বীকার করবে দিনী নূরের দিনী আত্মা ধরে, দিনী রব ধরে, দিনী সুরাতের সালাত কায়েম করে সকল সন্নতকে তার দিক করে নিয়ে দিনী রব ধরে তারা চির জীবন চিরকালের জন্য আদম জাতির জীবন কামাই করে নিয়ে মরণের ভিতর দিয়ে আল্লাহর জগতে যে চির শান্তিময় জীবন লাভ করবে। হে বিশ্বের মানব জাতি, তার বাইরে যারা আছে সে যেই হোক না কেন তাকে চিরকালের জন্য সেই দোজকের আগুন ভোগ করতে হবে। অন্য দ্বিতীয় কোনো আত্মার যুগ এটা নয় যে নবী রসুল দুর্গা মার কৃষ্ণর আত্মা ধরে তারা স্বর্গে যাবে। এই ক্ষমতা কোনো দুর্গামারও নাই, কোনো কালিমারও নাই, কোনো কৃষ্ণ ঠাকুরেরও নাই, কোনো বিষ্ণু ঠাকুরেরও নাই, কারণ এটা আল্লাহ নূরের ধর্ম। অতএব আমি তোমাদের সত্য খোলসা করে বিশ্বে মানবজাতির সাথে তুলে ধরলাম, তোমরা যাদের ইচ্ছা তারা এই ধর্মকে নিজের মানব জীবনকে নিজের মানব অস্তিত্বকে যদি বাঁচানোর গুরুত্ব থাকে দায়িত্ব থাকে তাহলে তারা সেই দিনী ধর্মের সামিল হয়ে সেই ধর্মের মানুষ হয়ে যাতে আল্লাহর কাছে ফিরে যাও, এ বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।